1998 সালে কলেজের 4 নম্বর ঘর থেকে ছাত্র পরিষদের পথ চলা শুরু। দেখতে দেখতে পেরিয়ে গেছে 22টা বছর, কিন্তু আজও দলের প্রতি ছাত্রদের আবেগ কিন্তু বিন্দুমাত্র কমেনি। তাই প্রত্যেক বছর আজকের দিনটাই বিশেষভাবে পালন করে চারুচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আমাদের চারুচন্দ্র কলেজের আবেগ খুব অতপ্রতভাবেই জড়িত, কারণ 1998 সালে এই কলেজ থেকেই 4 নম্বর রুম থেকে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয়। এবং এবছর এই মহামারী করোনা এবং আমফান দরুন ছাত্রছাত্রীদের আবেগ ভালোবাসার কথা মাথায় রেখে এবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল জনসভার আয়োজন করতে চলেছে। সেটা AITC-র পেজে বেলা 3টের সময় নিয়ে আসবেন এবং বক্তব্য রাখবেন। এবং আমাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি কলেজের জেলার যে ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মাধ্যমে বেলা 3টের সময় AITC-র পেজে গিয়ে রিওয়ার্ক হবে এবং লাইক কমেন্ট পোস্ট করতে হবে। এই আবেগ ভালোবাসার দরুণই আজকে আসন্ন বিধানসভা ভোটে আমরা দিদির হাত শক্ত করতে চলেছি। আজকের এই বিশেষ দিনটিতে কলেজ প্রাঙ্গণে উপস্থিত ছিল 87 নম্বর ওয়ার্ডের যুবনেতা অভিষেক রায়। আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং আমাদের ফাউন্ডেশন ডে। এই দিনটা আমরা যখন ক্যালেন্ডার আমাদের হয় তখন থেকে আমরা দেখি যে এটা কোন বার পড়েছে, কারণ এই দিনে আমাদের নেত্রী, আমাদের জনমানবাধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশিকা দেয় যে আমরা কীভাবে আগামী দিন চলবো। সেরকমভাবে আমরা এই নির্দেশিকা নিয়ে আমরা আগামী দিনের আমাদের পরিকল্পনা, আমাদের প্রকল্প, আমাদের কাজের কীভাবে করব সেগুলো আমরা ঠিক করে দেয় আমাদের দিদি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমাদেরকে বলেন যে আমরা আগামী দিন কীভাবে আমাদের ছাত্রদের নিয়ে, আমাদের বন্ধুদের নিয়ে মানুষের পাশে থাকতে পারব। আমরা চারুচন্দ্র কলেজ এমন একটি কলেজ যেখানে আমাদের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। তৃণমূল ছাত্র পরিষদ এই এখান থেকে প্রথম এই ইউনিট জেতে এবং সাউথ ক্যালকাটায় দীর্ঘদিন ধরে এই কলেজটা চালাচ্ছে কৌশিক সাহা এবং অনেক লড়াইয়ের মাধ্যমে, আজ অনেক আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে আমরা এই জায়গায় পৌঁছেছি। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে যে লড়াই করে বাঁচতে হবে এবং আমরা লড়াইয়ের মাধ্যমে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। তৃণমূল ক্ষমতায় আসার পরে আপনারা দেখেছেন যে কীভাবে মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে। সেরকমভাবে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের প্রতিটা কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকতে হবে। যবে থেকে লকডাউন শুরু হয়েছে আমাদের নেত্রী রাস্তায় নেমে মানুষের পাশে আছেন এবং আমরা সকলেও মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। কৌশিক সাহার উদ্যোগে চারুচন্দ্র কলেজের থেকে আমরা লকডাউনের সময় আমরা খাবার দাবার মানুষের কে দিয়েছি অনেকবারই এবং মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এবং লকডাউনের পরেও যখনই যে কোনো সাহায্য আমাদের কাছে এসছে, কৌশিক সাহেব এবং আমার কাছে, আমি ওয়ার্ডের যুব সভাপতি, যখনই এসছে তখনই আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমাদের নেত্রী বলেছে যে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস যেন মানুষের পাশে সারা বছর থাকে। সেই চেষ্টাই আমরা করছি, মানুষের পাশে সারা বছর থাকা, মানুষকে সঙ্গে নিয়ে চলার, মানুষের আপদে বিপদে আমরা মানুষের পাশে আছি, এটাই আমাদের লক্ষ্য। আজ আমাদের নেত্রী বেলা 3টে থেকে লাইভে আসবেন এবং আমাদেরকে বলে দেবে আগামী দিন আমরা কীভাবে চলব। আমাদের নেতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কী নির্দেশিকা দেয় সেটাও দেখার আছে। আমরা সেই তার কথা শুনে আগামী দিন আমরা কাজ করব। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুবশক্তি জিন্দাবাদ, জয় হিন্দ। এই দিন কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে পোস্টার হাতে প্রতিবাদ করতে দেখা যায়। তাদের এই প্রতিবাদের প্রধান উপলক্ষ কী তা জানালেন কলেজেরই এক ছাত্র।
এই সমাবেশটা উপলক্ষ হচ্ছে যে এই যে নতুন যে পরীক্ষা যেটা আসছে যেটা আর কি নিট আর জেই, তো এর ফলে কি হচ্ছে যে এর ফলে প্রত্যেকটা জায়গা থেকে অল ওভার ইন্ডিয়া থেকে অনেক ছেলেমেয়েরা ছাত্ররা আসেন যারা আর কি এসে এখানে পরীক্ষা দিচ্ছেন, আর ওনারা তো আর সেপারেট করে কাউকে বসাবে না, তো এখানে কি হচ্ছে গ্যাদারিং হচ্ছে, আর এই গ্যাদারিংয়ের ফলে করোনা ভাইরাস বাড়ারও সম্ভাবনা বেড়েছে এবং বাড়বে। তো এই সবের জন্যই আমরা এই সমাবেশটা করে এই পরীক্ষা এক্সাম দুটোকে আমরা নিন্দা এবং তীব্র বিরোধিতা করছি। ক্যামেরায় সঞ্জয় শাহর সঙ্গে অঙ্কুশ ঘোষের রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।